ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসম বেনজির নূর। ভোট দেওয়ার পর এবার দক্ষিণ মালদা কেন্দ্রে গণি ম্যাজিক নয়, মমতা ম্যাজিক কাজ করবে জানালেন তিনি। ১৯ পর্যন্ত, এর আগে লোকসভা পর্যন্ত আমরা দেখেছিলাম এই বাড়িতে অনেক ক্যান্ডিডেট, আর এক একজন এক এক দিকে, তিনজনই প্রার্থী ছিলেন এই বাড়ি থেকে। এবার কিভাবে ভোট কাটছে এবং কি বার্তা দিবেন? এবার ঈশা খান চৌধুরী ক্যান্ডিডেট হয়েছে, উনি নিজের মতো করছেন। আমরা তৃণমূলের প্রার্থী যারা আছেন ওনাদেরকে সাপোর্ট করছি, ওনাদের হয়ে ক্যাম্পেনও করেছি, এবং আমরা খুব আশাবাদী যে মানুষ ওনাদের পাশে দাঁড়াবে এবং ওরাই জিতবে। একই বুথে তো আপনাদের ভোট পরিবারের সবার? হ্যাঁ, মানে ডালুবাবু, ঈশাবাবু, আপনি এক বুথে ভোট দিবেন? একই বুথে ভোট আমরা প্রত্যেকবারই দিই, এবারও দেব। কিন্তু ভোট ডিফারেন্ট করবে, সে তো প্রত্যেকবারই পড়ে। 2019 সাল থেকে প্রত্যেকবারই আলাদা ভোট পড়ে, সে লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক। এবারই প্রথম লোকসভায় আপনি প্রার্থী নন দীর্ঘদিন বাদে, এটার অনুভূতি আছে, কি পরিকল্পনা? না দেখুন, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, একটা তো আমার খারাপ লেগেছিল, কারণ মানুষের একটা চাহিদা ছিল, আমারও একটা মেন্টাল প্রেপারেশন ছিল, কিন্তু সেটা হয়নি। সেটা নিয়ে আর তো মানে আমি যেটা বিশ্বাস করি, লেট বাইগনস বি বাইগনস, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আগামী দিনের কথা চিন্তা করি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিয়েছি, এবং আজকে আমাদের প্রার্থীদের জন্য ভোটও দিতে যাচ্ছি। ভোট দিয়ে কি বাড়িতেই? ভোট দিয়ে অফিসে বসবো, যদি চারিদিক থেকে ফোন কলস আসে, সব দিকে সঠিকভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কি হচ্ছে না সেটা একটা মানে ফোনের মাধ্যমে, যেহেতু ভোটের দিনে তো সেইভাবে ঘোরা যায় না, আমাদের শুধু প্রার্থী আর ইলেকশন এজেন্ট ঘুরতে পারে, তো সেই দিক থেকে আমি অফিস থেকে খবরাখবর নেব। পাশাপাশি একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত চারবার একটানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাবাকে ধরে নিয়ে গেছে ভোট দেন তিনি। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে, আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর, আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুশি বদলের সব খবর আমার সাথে, আমি এআই দীপ্তি। থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।